সম্প্রতি একটি বিয়েতে যৌতুক দাবি করায় বর এবং তার বাবাকে মেয়ের পক্ষ বেঁধে রাখে, কাজটা কি যুক্তিসঙ্গত হয়েছে? ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দাও, আমি গরিব মানুষ বাবা, আমি গাড়ি করতে দিলাম, আমার তো গাড়ি দেওয়ার মতো সামর্থ্য নাই। এ ভাই মাথা শুন, গেদা মাইরে বুঝা আমি ভাই যখন বিয়া দিনা যৌতুক চাইতেছে, বিয়া দিন তারা যৌতুক দিতাম, এই যৌতুক চাইতেছে পাতাই না বে, তুমি তার বাচ্চা না তুমি। আরে ভাই মারুন না, মারুন না। দেখুন, এ ধরনের ঘটনা আমরা দেখেছি, ভিডিওটা আপনারা দেখেছেন অনেকে। এ ধরনের বিষয়ে কতটা যুক্তিসঙ্গত হয়েছে বা হয় নাই এটা মন্তব্য করা কঠিন। কেন কঠিন? কারণ পরিস্থিতি আসলে কি ছিল না ছিল, তাদের দায় অপরাধ কতটুকু ছিল এবং সেই অপরাধ অনুযায়ী পরিস্থিতি কি তৈরি হয়েছে যে তাদেরকে বাঁধতে হয়েছে, না বাঁধলে কী সমস্যা হতো, এগুলো মানে পুরো কেসটা স্টাডি না করে আমরা হুটহাট করে মন্তব্য করতে পারবো না। তবে আমরা মোটা দাগে একটু বলে রাখতে পারি, যৌতুক নেওয়া হারাম, যৌতুক দাবি করা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ছেলের বাবার কথা থেকে, ভিডিওতে আমরা দেখেছি ছেলের বাবার কথা থেকে বোঝা গেছে যে তিনি যৌতুক দাবি করেছেন, পরিষ্কার তিনি বলেছেন যে উকিলের সাথে চুক্তি হয়েছে, এটা এটা দেওয়ার কথা আছে। তো এই যে ছেলে বিয়ে করাবেন আবার চুক্তি করছেন, আজকাল অবশ্য চুক্তি অনেকে মুখে করে না, বিয়ের পরে খুশি মনে নেয়, কি মনে নেয়, খুশি মনে দেয়, দিয়ে দেয় খুশি মনে নেয়, তো সেটাও না শুনে না যায় আছি, যার কারণে সন্দেহাতীতভাবে কাজটা হারাম। কিন্তু এ ধরনের কাজ যদি কেউ করে অবশ্যই অন্যায়কে বাধা দিতে হবে, তাদেরকে নিষেধ করতে হবে, এগুলো আগে থেকেই যারা এ সমস্ত দাবি করে তাদের সাথে আত্মীয়তা করাই উচিত না। আলহামদুলিল্লাহ ভালো মানুষের পরিমাণ সমাজে এই সমস্ত দিক থেকে অন্তত বাড়ছে, অনেক অপরাধের মাত্রা বাড়লেও যৌতুকের প্রথা, যৌতুকের অভিশাপ এগুলো সমাজ থেকে আলহামদুলিল্লাহ দূর হচ্ছে, এবং এটার জন্য এককভাবে অবদান এদেশে আলেম সমাজের, এদেশ থেকে যৌতুককে বিতাড়িত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কারা, ওলামা একরাম, হুজুররা, হুজুরদের কোনো অবদান অনেকে খুঁজে পায় না। এদেশ হিন্দুদের সাথে থাকতে থাকতে হিন্দুদের মধ্যে অনেক কুপ্রথা আছে যেগুলো আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে চলে আসছে। এর মধ্যে আপনার কন্যা সন্তান তাদের প্রতি একটু বৈরী ভাব, এটা মোশেক মক্কার মোশেকদের মধ্যে ছিল, আবার আপনারা জানেন ভারতবর্ষেও মানে পুরুষের সাথে, পুরুষ মারা গেলে সতীদাহ করা হতো, স্ত্রীকে তার সাথে পুড়ে দেওয়া হতো, তাই না? এগুলো বন্ধের পিছনে যেরকম ঐতিহাসিকভাবে মুসলমানদের অবদান ছিল, আর ইসলামের বিধানও সেটা যে নারীদেরকে নারী হওয়ার কারণে কোনো প্রকার নিগ্রহের শিকার করা যাবে না, এই জন্য যৌতুকের বিরুদ্ধে আলেম ওলামারা বরাবর কথা বলেছেন এবং তার ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ কমে গেছে। এখন যারা যৌতুক দাবি করবে তাদের সাথে মেয়ে বিয়েই দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেনই না। হ্যাঁ, উপযুক্ত ভালো মানুষ খুঁজে পেতে কষ্ট হবে, আপনি যদি স্যাক্রিফাইস করেন যে আমার টাকা পয়সা দরকার না, একটা ভালো ছেলে দরকার, দিনমজুর হোক, কিন্তু সে মানুষটা ভালো হবে, আল্লাহবিল হবে, আলহামদুলিল্লাহ এরকম পাত্রের অভাব নাই। বহু ছেলে পেলে নিজের চরিত্রে হেফাজত করার জন্য, বিয়ে করার জন্য মেয়ে খুঁজে বেড়ায়, কিন্তু মেয়ের বাপরা টাকার বস্তা ছাড়া বিয়ে দিবে না, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না, তো যার কারণে ওদের কপালে দুঃখ বেশিরভাগ ক্ষেত্রে লেগেই থাকে, বেজার লেগেই থাকে। এই জন্য দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করলে সেক্ষেত্রে পাত্র বা পাত্রীর অপেক্ষা মানে আপনার অভাব হওয়ার কথা না। এখন এভাবে কেউ যৌতুক দাবি করলে তাকে বেঁধে রাখা যাবে কিনা বা রাখা উচিত কিনা, মৌলিক কথা হলো আইন নিজের হাতে তোলা উচিত না। কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধের বিচারের মুখোমুখি করা যেতে পারে, সামাজিকভাবে বিচারিকভাবে নানাভাবে উদ্যোগ নেওয়া উচিত, যাতে করে অন্যরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, উৎসাহিত হয়। ইন্ডিভিজুয়াল এই কেসটাতে কতটা সঠিক হয়েছে, তাদের কী ভূমিকা ছিল, কোন পরিস্থিতিতে তারা বেঁধেছেন, বাধাটা কি সাময়িক ছিল না কি ছিল, পুরো বিষয় নিয়ে আমরা মন্তব্য করছি না। তবে এটা ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, সেটা আবার আইন হাতে তুলে নিয়ে যা খুশি তা করার মতো স্বেচ্ছাচারিতা যেন না হয়, কারণ স্বেচ্ছাচারিতা যদি হয়, কারোর প্রতি জুলুম যদি হয়ে যায়, মাত্রা যদি হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আবার কী হবে, আরেকটা অন্যায় হবে। এই জন্য ব্যালেন্স করতে হবে। আমাদের প্রতি যদি কেউ অন্যায় করে, জেনারেল কথা বলতেছি, এই ঘটনার বাইরে এসে যদি কেউ আপনার প্রতি জুলুম করে, তাহলে আপনি কী করতে পারেন? কেউ ধরুন একটা বকা দিছে আপনাকে বা আপনাকে একটা ধাক্কা দিয়েছে, আপনি কী করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন আকাবু ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বি, আপনাকে কষ্ট দিয়েছে তাহলে আপনি ঠিক যতটুকু আপনাকে আঘাত করা হয়েছে ততটুকু আঘাত করার রাইট আপনার থাকে, মানে ততটুকু মেপে মেপে, এর বেশি না। কিন্তু সেটা তো রিস্কির ব্যাপার, মানে ওরকম মাপজব করে দেওয়া তো কঠিন, সে দিলেও একটা, আপনি দিলেন একটা, সে দিয়েছে ওইটা কত শটা, কত কেজি, কত ওজনের,
ওরকম মেপে মেপে আরেকটা দেওয়া তো কঠিন, তাই না? এই জন্য আল্লাহ তালা আয়াতের পূর্ণাংশে বলছেন যে ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন, আর যদি মাফ করে দাও সেটা হবে অধিকতর উত্তম, কারণ সেফ, তুমি রিস্কে গেলা না। এই জন্য আমাদেরকে ব্যালেন্স করতে হবে। অনেক সময় দেখা যায় কেউ অন্যায় করেছে, হতে পারে অন্যায় করেছে, তো তার প্রতি আমি আপনার অন্যায়ের প্রায়শ্চিত্ত তার করাতে গিয়ে আমি জুলুম করে ফেলছি, সেটা যেন না হয়, সেটা যেন না হয়। ব্যালেন্স করা, পরিমাপ ঠিক রাখা, এটা অত্যন্ত কঠিন একটা কাজ। গোটা কোরআনে সবচেয়ে বেশি সংখ্যক যে নির্দেশগুলো এসছে, বর্ণিত হয়েছে আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইয়ে, প্রত্যেক পারাতে প্রত্যেক তারাবিতে কী কী নির্দেশ আল্লাহ করেছেন এগুলো আমরা সামারি করে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই নির্দেশগুলো আপনি পর্যালোচনা করলে একটু চোখ বুলাতে দেখবেন যে নির্দেশগুলো কোরআনে সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে এর মধ্যে একটা হলো ন্যায় বিচার করা, জুলুম না করা, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেটা যেন সব ক্ষেত্রে ঠিক থাকে আমাদের সেটা মাথায় রেখে তারপরে কাজ করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটা ঠিক যে অন্যায়কে বাধাদান করতে হবে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। বর্তমান সময়ে অনলাইনের জুয়া একটা ব্যাপক হারে বেড়েছে, এটা বেড়ে যাওয়ার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, তবে বিকাশ নগদ এরা সহজ করে দিচ্ছে, বিধায় এটা সমাজ নষ্ট করছে বেশি। এ বিষয়ে কিছু বলবেন যেন অনলাইনে এসব সাইট বন্ধ করা যায়, পারলে সবাই এগুলো বয়কট করি। ধন্যবাদ মূল্যবান প্রশ্ন এবং মতামত দেওয়ার জন্য। এটা সঠিক এবং সত্য কথা যে আমাদের সমাজে ব্যাপকভাবে জুয়ার ভয়াবহতা বেড়েছে, এটা সত্য কথা, এবং অনলাইনে জুয়া সহজ করা হয়েছে। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, যাদের জন্য নিজেদের নামাজ কালাম বাদ দিয়ে, কাজকাম বাদ দিয়ে ঘন্টা ঘন্টা খেলা দেখি, তাদের অনুষ্ঠান দেখি, এই সমস্ত তথাকথিত সেলিব্রিটিরা অনেকে তারা জুয়ার প্রমোশন করে, জুয়ার অ্যাডভার্টাইজ দেয়, এবং তাদের এগুলো দেখে বহু যুবক সর্বস্ব হারিয়ে ফেলে, বহু মানুষ রাস্তায় বসে যায়, কারণ জুয়ার এই ফাঁদ, এই ফাঁদে অল্প টাকা বড়লোক হয়ে যাবে এই স্বপ্নে মানুষ বিভোর হয়ে যখন নামে, ফলে মূলে সব কিছু একদম গোড়া সহকারে অনেক সময় টান দেয়। আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল ইসমু মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয়ই মদ জুয়া এই জাতীয় যে আরও কয়েকটা অপরাধের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন এগুলো সব শয়তানি কর্মকাণ্ড, অতএব এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এই জন্য জুয়ার এই কাজটা থেকে অবশ্যই একজন মুসলমানকে বেঁচে থাকতে হবে। আমাদের দেশে এবং গোটা বিশ্বব্যাপী জুয়া খেলা যারা অভ্যস্ত হয়ে গেছে এবং আসক্ত হয়ে গেছে, এদের সর্বস্ব তারা একসময় হারিয়ে ফেলেছে। একটা সময় নিজে বেঁচেও থাকতে পারে না পৃথিবীতে, ঘরের কাছে আপনি হাতের কাছে এরকম বহু নজির পাবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই সমস্ত পথে পা বাড়াবেন না। খেলাধুলার নামে নানা নামে এগুলো হচ্ছে, সরকারের উচিত, প্রশাসনের উচিত এই জুয়ার সাইটগুলো কঠোরভাবে বন্ধ করে দেওয়া। কিন্তু দুঃখজনক একদিকে বলা হচ্ছে এগুলো অবৈধ, আরেক দিক থেকে এই সাইটগুলো ওপেন, অবশ্য বন্ধ করলেও নানাভাবে তারা ওপেন করতে পারে, তারপরেও প্রশাসনের আরও সচেষ্ট হওয়া উচিত। এবং আমরা আমাদের বন্ধুবান্ধবদেরকে এই ধরনের অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বলবো, যত রকমের জুয়া আছে এগুলো সবগুলো ধ্বংস ডেকে আনে, নিশ্চিত ধ্বংস, আখেরাত ধ্বংস করবে শুধু তা না, আপনার দুনিয়ায় কী করবে শেষ করে দিবে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। মনে রাখবেন শর্টকাটভাবে বড়লোক হওয়ার কোনো পথ ইসলাম সমর্থন করে না। আছে না যে শর্টকাট হইতে বড়লোক হয়ে যাওয়ার, 10 টাকা 24 লাখ টাকা, হ্যাঁ আপনি জুয়া ধরলেন, জুয়া ধরে কোটিপতি হয়ে গেলেন, এরকম সংক্ষেপ রাস্তা দিয়া কোনা কোনি পথ দিয়া বড়লোক হয়ে যাবেন রাতারাতি, এরকম কোনো পথ ইসলামে জায়েজ রাখে না। আর জুয়া হলো এটার প্রধান পথ, জুয়ার মাধ্যমে এরকম শর্টকাটে বড়লোক হওয়ার স্বপ্ন দেখানো হয় মানুষকে। বড়লোক হতে চান পরিশ্রম করেন, আল্লাহ বড়লোক করলে আলহামদুলিল্লাহ, আর নিয়ত যদি হয় এটা দিয়ে আমি আল্লাহর রাস্তা দান কাজ করবো, দান সাদাকা করবো, তাহলে বড়লোক না হতে পারলে আপনি সব পেয়ে যাবেন, ইমানদার হারাম আর কিচ্ছু নেই। গাদা খাটনি দিতে থাকেন, পরিশ্রম করতে থাকেন, উদ্যোক্তা হন, ছোটো ছোটো ব্যবসা শুরু করে দেন, কোনো কাজকে ছোটো মনে করেন না, কাজ করতে হীনমন্যতা রাখেন না, লজ্জা পাবেন না, নেমে যান এবং সর্বশক্তি বিনিয়োগ করে, পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, ভালো ভালো আইডিয়া তৈরি করে, জেনারেট করে, মাথায় বুদ্ধি খাটিয়ে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিস্তর পড়ে কাজ শুরু করে দেন। অল্প অল্প করে ধরেন, বেশি খাইতে যায় না, একটু একটু করে সামনে আগান, কাজ শিখেন আগে, তারপরে কাজ শুরু করে দেন, অভিজ্ঞদের সাথে কথা বলেন, পরামর্শ করেন। জুয়া টুয়া খেলে বড়লোক হতে যাবেন না, জুয়া খেলে বড়লোক হয়ে গেছে আর সুখে ছিল, সুখ শান্তি দুনিয়া থেকে চলে গেছে, এরকম মানুষ পাবেন না, রেয়ার, এরকম মানুষ থাকার কথা না। তো এই জন্য হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের যুব সমাজকে রক্ষা করুন,
এবং আমাদের সমাজে দায়িত্বশীলদের ক্ষেত্রে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। এই হারামের গর্তে যদি একবার পা দেন, ফিরে আসা কঠিন কাজ। অনেক মানুষ জীবন শেষ করে ফেলেছে, আমাদের আশেপাশে বহু সেলিব্রিটি দেখবেন আত্মহত্যা পর্যন্ত করেছে শুধুমাত্র এই জুয়ার ফাঁদে পা ফেলে, প্রায় দেখবেন।